সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে হেড অ্যান্ড নেক অর্থাৎ মাথা ও ঘাড়ের ক্যান্সারে আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। এদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক শিশু রয়েছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের শিশুরা যত ধরনের ক্যান্সারে ভোগে তার 8 থেকে 10% হেড অ্যান্ড নেক ক্যান্সারে আক্রান্ত। শিশুদের মধ্যে এই ক্যান্সার জিনগত কারণে হয় বলে একে প্রতিরোধের কোনো উপায় নেই। তবে প্রাপ্তবয়স্কদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে, যা প্রতিরোধ করলে ঝুঁকি এড়ানো সম্ভব। প্রাথমিক অবস্থায় রোগটি নির্ণয় হলে এবং সঠিক সময়ে চিকিৎসা নিলে সব বয়সী রোগীর শতভাগ সেরে ওঠা সম্ভব, কিন্তু শনাক্ত দেরিতে হলে এর ফল মারাত্মক হতে পারে। আজ হেড অ্যান্ড নেক ক্যান্সারের বিষয়ে বিস্তারিত জানব, যার সব তথ্য সংগ্রহ করা হয়েছে ব্রিটেনের জাতীয় স্বাস্থ্যসেবা বিভাগ, যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এবং নাক কান গলা বিশেষজ্ঞদের থেকে। হেড অ্যান্ড নেক ক্যান্সার বলতে মানুষের মাথা থেকে ঘাড় পর্যন্ত অন্তত 30টি অংশের ক্যান্সারকে বোঝানো হয়। এর মধ্যে মানুষের নাক, নাক গহ্বর, সাইনাস, ঠোঁট, জিওভা, মাড়ি, গালের ভেতরের অংশ, মুখের তালু, গলা, কণ্ঠনালী, শ্বাসনালী, খাদ্যনালী, টনসিল, লালাগ্রন্থি, হেড নেকের ত্বক সব রয়েছে। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ অ্যান্ড হসপিটালের সবশেষ প্রকাশিত 2015 থেকে 2017 সালের রিপোর্ট অনুযায়ী পুরুষদের প্রথম 10টি ক্যান্সারের মধ্যে অন্তত 4টি এই হেড নেক ক্যান্সারের সাথে যুক্ত। অন্যদিকে নারীদের প্রথম 10টি ক্যান্সারের মধ্যে 3টি হেড নেক ক্যান্সারের সাথে যুক্ত। অর্থাৎ সব ক্যান্সারের মধ্যে হেড নেকে ক্যান্সারে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। মাথা ও ঘাড়ের এক একটি অংশের ক্যান্সারের ক্ষেত্রে এক এক ধরনের লক্ষণ দেখা দেয়। হেড অ্যান্ড নেক ক্যান্সারের সাধারণ কিছু উপসর্গের মধ্যে রয়েছে গলায় দীর্ঘ সময় ধরে ব্যথা, খাবার চিবিয়ে খেতে বা গিলতে কষ্ট হওয়া, শ্বাস নিতে কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে গেলে শব্দ হওয়া, গন্ধের অনুভূতি কমে যাওয়া, অবিরাম কাশি, গালে, জিওভায় বা মুখ গহ্বরে কোনো সাদা বা লাল ক্ষত হওয়া যা 2 সপ্তাহ পরও সারছে না, দীর্ঘদিনের সর্দি, নাক থেকে রক্তক্ষরণ, গলার স্বর পরিবর্তন হয়ে যাওয়া, কথা বলতে কষ্ট হওয়া, মুখের কোনো অংশ যেমন চোখের ওপরে, ঘাড়ে, গলায়, নাকের চারপাশে, কানের আশেপাশে বা চোয়াল ফুলে গেলে বা মুখের একপাশ ফুলে গেলে, মুখে ব্যথা, মুখ খুলতে সমস্যা, মুখে অসারতা বা মুখ ঝুলে যাওয়া, কানে ব্যথা বা এক কানে শুনতে সমস্যা, দাঁতে ব্যথা, থেমে থেমে জ্বর ও দীর্ঘদিন মাথা ব্যথা। এই ক্যান্সার হওয়ার মূল কারণ তামাক এবং মদ। প্রত্যক্ষ ও পরোক্ষ ধূমপান, ধূমপান ও মদ্যপান একসাথে করা, পান, জর্দা, সাদাপাতা, চুন, গুল, খৈনি ইত্যাদি খাওয়ার অভ্যাস, মুখ অপরিষ্কার রাখা, মুখ ব্রাশ না করা, শিশু থেকে শুরু করে যে কোনো বয়সীরা এতে আক্রান্ত হতে পারেন। তবে 50 বছরের বেশি বয়সীদের মধ্যে এই ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। তবে নারীদের তুলনায় পুরুষদের এই ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি দ্বিগুণ বেশি। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল থাকলে, বংশে কারো ক্যান্সারের ইতিহাস থাকলে ঝুঁকি বেশি থাকে, সূর্যের অতি বেগুনি রশ্মির অতিরিক্ত সংস্পর্শে থাকলে, গায়ের রং পুড়িয়ে কালো করার প্রবণতা বেশি থাকলে ঠোঁটে ক্যান্সারের ঝুঁকি থাকে, অথবা মাথা ও ঘাড়ে অতিরিক্ত রেডিয়েশন ট্রিটমেন্ট নিলে। নির্মাণ, টেক্সটাইল, সিরামিক এবং খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যারা কাজ করেন তাদের প্রতিনিয়ত কাঠের ধুলো, ফরমালডিহাইড, অ্যাসবেস্টস, নিকেল এবং অন্যান্য রাসায়নিক পদার্থের সংস্পর্শে আসতে হয়, যা এই ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। কেউ অ্যাপস্টাইন বার ভাইরাসের সংক্রমণে মনোনিউক্লিওসিস এবং অন্যান্য অসুস্থতায় আক্রান্ত হলে, অথবা কেউ যদি হিউম্যান প্যাপুলেমা ভাইরাসে আক্রান্ত হন, তাহলে তারও হেড নেক ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, প্রতি 100 জন ক্যান্সারে আক্রান্ত পুরুষদের মধ্যে 33 জন হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত এবং প্রতি 100 জন ক্যান্সারে আক্রান্ত নারীদের মধ্যে 11 থেকে 13 জন হেড ও নেক ক্যান্সারে আক্রান্ত। এ ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতে কয়েকটি বিষয়ে সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। এর মধ্যে রয়েছে ধূমপান, মদপান এবং যে কোনো ধরনের তামাক গ্রহণ বন্ধ করা, মুখের ভেতরে পরিষ্কার রাখা এবং প্রতিদিন ব্রাশ করা, নিয়মিত ডেন্টিস্টের কাছে চেক আপ করানো। প্রায়শই মাথা এবং ঘাড়ের ক্যান্সারের লক্ষণ দাঁতের পরীক্ষা করতে গিয়ে বেরিয়ে আসে। চিকিৎসকের পরামর্শে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস HPV টিকা গ্রহণ, সূর্যের অতি বেগুনি রশ্মি থেকে নিজেকে রক্ষা করা, এজন্য ছাতা ও টুপি ব্যবহার, ত্বকে সানস্ক্রিন এবং ঠোঁটে সানস্ক্রিনযুক্ত লিপবাম ব্যবহার করা।
চিকিৎসা দেওয়ার আগে চিকিৎসকরা মূলত রোগীর ইতিহাস জেনে থাকেন, যে কবে থেকে এসব লক্ষণ প্রকাশ পেয়েছে, এরপর কোন অংশে ক্যান্সার সেটার ভিত্তিতে শারীরিক পরীক্ষা করানো হয়। সিটি স্ক্যান, এমআরআই, পিটিআই, ন্যাজো অ্যান্ডোস্কোপি, সেই সাথে রক্ত, প্রস্রাবের বিভিন্ন পরীক্ষা করানো হয়। পরীক্ষায় ফলের ভিত্তিতে চিকিৎসকরা অস্ত্রোপচার করতে পারেন এবং বায়োপসিও করানো হতে পারে। প্রয়োজন হলে কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইমিউনোথেরাপি চলে। তবে ক্যান্সার একবার সেরে উঠলেও পুনরায় ফিরে আসতে পারে, এজন্য চিকিৎসকরা ক্যান্সার থেকে সেরে ওঠার পর পরবর্তী চেক আপ অব্যাহত রাখার পরামর্শ দিয়েছেন। বিবিসি বাংলায় এমন নানা ধরনের কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন আমাদের ওয়েবসাইটে। এছাড়া আপনারা আরও কী কী ধরনের কন্টেন্ট পেতে চান সেই বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।